আসসালামু আলাইকুম। আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি হুমায়ুন সিকদার সহ প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম বুলবুল ভাই, আমার ওস্তাদ নলডাঙ্গা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক। বক্তৃতা দেওয়ার কিছুই নাই, আপনারা সবই জানেন যে আমাদের নেতাকর্মীরা যারা আছেন বিএনপি করেন বা অঙ্গ সংগঠনের সাথে যারা জড়িত আছেন বিএনপির, আমরা সবাই নির্যাতিত, সবাই পালিয়ে থেকেছি, মামলায় জেল খেটেছি, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। কাজে আমাদের সুদিন ইনশাল্লাহ চলে আসছে অলরেডি, কারণ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেনারা আছেন ইনশাল্লাহ সুষ্ঠু ভোট দেবেন খুব তাড়াতাড়ি। আমাদের দল প্রাণপ্রিয় দল বিএনপি আবার ক্ষমতায় আসবে, কিন্তু এর মাঝে একটু কথা আমার বললেই নয়, আওয়ামী লীগ দ্বারা আমরা যে নির্যাতিত হয়েছি এটা ভোলার নয়। কাজেই আমরা কোনো আওয়ামী লীগকে কোনো নেতার কাছে নিয়ে যেয়ে বাঁচানোর চেষ্টা করব না, ইনশাল্লাহ করবেন না আশা করি কোনোভাবেই, যে ভাই আমার এমুক খালাতো ভাই হয়, অমুক মামাতো ভাই হয়, ওকে একটু ছাড় দেন, কোনো ছাড় হবে না ভাই, পালিয়ে ঢেকেছি, কোনো ছাড় দিবেন না আশা করি আপনারা ইনশাল্লাহ। আমার ওস্তাদ রাজনৈতিক শিক্ষক শফিকুল ইসলাম বুলবুল ভাই আছেন, ইনি আপনাদের মাঝে দিক নির্দেশমূলক কথা বলবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, সাউদি আরবিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলুভাই জিন্দাবাদ।